হ্যান্ডেলিংটা আছে, এটা ধরো আপনি টাচ। আর এটা চাপ দিয়ে দিলে সাথে সাথে অফ হয়ে যাবে। এটা বডিটা পুরোটা আপনার মেটাল বডি, মাইলেজ পেয়ে যাবেন আপনি 30 কিলোমিটার। রেসিং কয়েল, তারপর অয়েল ফিল্টার, একটা বড় বাইকে যা যা থাকে এ টু জেড সব ধরনের জিনিসপত্র এটাতে দেওয়া আছে। এটা যে টপ স্পিডটা আমরা বলি, তা চলবে আপনার 35 কিলোমিটার পার আওয়ার। বাচ্চারা তো ইলেকট্রিকটা চালায়, আর আমাদের বড় মানুষরা কিন্তু বড়টা চালায় তেলের বাইক। তো অনেক সময় দেখা যায় যে বাচ্চারাও তেলের বাইক চালাতে চায়, বাচ্চার বাবার মামার অথবা খালুর যে বাইক নিয়ে তারা স্টিয়ারিং ঘুরায়, ওইটা এখন আমরা ওই জিনিসটাই ছোট করে নিয়ে আসছি, বাচ্চাদের জন্য তেলের বাইকটা নিয়ে আসছি আমরা মেইনলি। এখন আমি আপনাকে একটু ডিটেলসটা আপনাকে দেখা দিই। এটা মূলত কিন্তু স্টার্ট হবে চাবি সিস্টেমে, দেন চাবি দিয়ে স্টার্ট দিয়ে এখানে যে আপনার জেনারেটর যে সিস্টেমটা, এটা ধরে আপনার ফুল করতে হবে, টান দিতে হবে, টান দিলে এটা আপনি স্টার্ট হবে, ঠিক আছে। আর এখানে যে আপনার টায়ারটা দেওয়া হয়েছে, এখানে কিন্তু আপনার অরিজিনাল যে বড়দের যে টিউব টায়ারটা থাকে, পাম্প সিস্টেম, এটা কিন্তু পাম্প সিস্টেম টিউবটা প্লাস আপনার ডিস্ক ব্রেক। এখানে আপনার হ্যান্ডেল সিস্টেম, এটা আপনার ফোল্ডেবল, ঠিক আছে, আপনি খুলতে পারবেন, লাগাতে পারবেন। আর এটা বডিটা পুরোটা আপনার মেটাল বডি, অরিজিনাল বাইক যেরকম মেটাল চেসিস থাকে এটাও সেম মেটাল বডি। আর এখানে আপনি পিছনে কিন্তু সেম আপনার টায়ার পাবেন, আবার সেম ডিস্ক ব্রেকটা পাবেন, মানে এটা আপনার ডুয়েল ডিস্ক বলি আমরা, ঠিক আছে। আর এটা যে ইঞ্জিনটা, এটা হলো আপনার টু স্ট্রোকের ইঞ্জিন, এটার সাথে আপনি তেল অ্যাড করতে হবে, তেলের সাথে মোবিল অ্যাড করতে হবে, আপনার 1 লিটার তেলের সাথে 10 ml অথবা 20 ml মোবিল অ্যাড করে দেন মিক্স করে এখানে আপনার যে দেওয়া আছে ট্যাঙ্কি এখানে খুলে জাস্ট আপনার এখানে তেলটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। দেন আপনি 5 মিনিট বাইকটাকে এভাবে স্ট্যান্ডের উপরে দাঁড়া করা রাখবেন, দাঁড়া করে রাখানোর পরবর্তীতে দেন আপনার এটা স্টার্ট দিতে হবে, এটা এভাবে ধরে টান দিলেই অটোমেটিকই স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। সেক্ষেত্রে প্রথম স্টার্টে আপনার চাকা ঘুরবে না, পরেরবার যখন আপনি পিক আপ দিবেন, পিক আপ যতক্ষণ না দিবেন ততক্ষণ চাকাটা ঘুরবে না। তো সেক্ষেত্রে এটা বাচ্চাদের জন্য সেফটি, কারণ অনেক সময় দেখা যায় যে টান দিলে চাকার সাথে সাথে ঘুরে অনেকে কন্ট্রোল করতে পারবে না, সেক্ষেত্রে আপনার পিক আপ যত দিবেন ততটা চলবে, আর এটা আপনার পিক আপের উপরে কন্ট্রোলটা থাকবে আর স্পিড কন্ট্রোলটা, ঠিক আছে। আর এখানে আপনার যে দেওয়া আছে চাকার রিম টিম সব দেওয়া আছে, আর এখানে আপনার অরিজিনাল রেসিং কয়েল ইউজ করা হয়েছে, রেসিং কয়েল, তারপর অয়েল ফিল্টার, একটা বড় বাইকে যা যা থাকে এ টু জেড সব ধরনের জিনিসপত্র এটাতে দেওয়া আছে। আর এটা যে হ্যান্ডেলটা, এটা কিন্তু 3-part হ্যান্ডেল, আপনি এটা চাইলে বড়ও করতে পারবেন আবার একদম ছোটও করে রাখতে পারবেন, ঠিক আছে। আর বাইকের সাথে কিন্তু স্ট্যান্ড পাবেন, আর এখানে আপনার পাদানি সিস্টেম আছে দুই পাশে পাদানিতে পা রাখার জন্য, এখানে আপনার চেন গার্ড দেওয়া আছে যাতে বাচ্চারা যখন এখানে পাটা রাখবে সেক্ষেত্রে যেন চেন পর্যন্ত আপনার কাপড় না পৌঁছায়, ঠিক আছে, এই জন্য যে চেন গার্ড দেওয়া আছে। এ টু জেড সব ধরনের ফিচার্স এটাতে আপনি পেয়ে যাবেন। এটা আপনার 1 লিটার তেলে মাইলেজ পেয়ে যাবেন আপনি 30 কিলোমিটার। এটা যে টপ স্পিডটা আমরা বলি, এটা চলবে আপনার 35 কিলোমিটার পার আওয়ার। এটাতে আপনার ওয়েট নিতে পারবে অ্যাকুরেট 80 কেজি লোড নিতে পারবে, দুইটা বাচ্চা বসতে পারবে। অনেক সময় বাচ্চারা ছোট থাকে, আপনার ব্যালেন্স করতে পারবে না, ব্যালেন্সিং যে চাকা এটাও বললে আমরা লাগাই দিতে পারবো। প্রাইসটা নির্ধারণ করা হয়েছে আমাদের কস্টিং বাবদ সব কিছু বাদ দিয়ে, আমাদের যে সীমিত যেই প্রফিট মার্জিনটা এটা নিচ্ছে আমরা অনলি 50,500 টাকা, 50,500 টাকা অনলি।